आज आपनादेर सामने चले एसेछि नतून एकटी विषयेर भिडियो निये। विषयटी हलो आल्ट्रासोनोग्राफी छाड़ाई आपनी निजेई किभाबे बुझबेन आपनार गर्भेर मध्ये आपनार शिशुटी किभाबे अवस्थान करछे, अर्थात तार माथा नीचेर दिके ना उपरेर दिके ना साइडे किभाबे आपनी बुझबेन। एबं एई अवस्थान जदि सठिक ना थाके, अर्थात बाच्चार माथा नीचेर दिके थाकले सेटी सठिक अवस्थान, এই অবস্থানে যদি বাচ্চা না থাকে আপনি কি করলে বাচ্চা মাথা নিচের দিকে নামিয়ে ফেলবে। সবার আগে জেনে নিই গর্ভে শিশুর অবস্থান কয় ধরনের হয়। মোটামুটি গর্ভে শিশু চার ভাবে অবস্থান করে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ট্রান্সভার ও ব্রিজ। অ্যান্টেরিয়র পজিশন হলো বাচ্চার মাথা থাকে নিচের দিকে এবং তার মুখ থাকে মায়ের পিঠের দিকে ঘোরানো, অর্থাৎ বাচ্চার পিঠ থাকে মায়ের পেটের দিকে। এই ক্ষেত্রে নরমাল ডেলিভারি হয়ে থাকে, কারণ বাচ্চার মাথা সবার আগে বেরিয়ে আসে। এরপরের পজিশন হলো পোস্টেরিয়র পজিশন, যখন গর্ভে শিশুর মাথা নিচের দিকে থাকে কিন্তু মুখ মায়ের পেটের দিকে ঘোরানো থাকে, তখন বাচ্চার এই অবস্থানকে বলা হয় পোস্টেরিয়র অবস্থান। এটি অ্যান্টেরিয়র অবস্থানের ঠিক উল্টো। এক্ষেত্রেও নর্মাল ডেলিভারি হয়ে থাকে, তবে তার পার্সেন্টেজ খুব কম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারির সময় পোস্টেরিয়র পজিশন থেকে শিশু অ্যান্টেরিয়র পজিশনে চলে আসে, তাই এটি নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। এর পরের পজিশন হলো ব্রিজ পজিশন। ব্রিজ পজিশনের ক্ষেত্রে শিশুর মাথা থাকে উপরের দিকে এবং তার পা থাকে নিচের দিকে। শতকরা প্রায় 97% শিশুর ক্ষেত্রে মাথা আগে বেরিয়ে আসে, কিন্তু এই ব্রিজ পজিশনের ক্ষেত্রে শিশুর পা আগে বেরিয়ে আসে, সেটি সবচেয়ে বিপজ্জনক। তাই ব্রিজ পজিশনে থাকলে সবচেয়ে নিরাপদ ডেলিভারি হলো সি সেকশান, এটিকেই এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ ধরা হয়। তবে সি সেকশানের ক্ষেত্রেও 39তম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা হয়, কারণ দেখা হয় যদি বাচ্চা ব্রিজ পজিশন থেকে তার অবস্থান পরিবর্তন করে অ্যান্টেরিয়র পজিশনে চলে আসে, তাহলে নর্মাল ডেলিভারির মাধ্যমে প্রসব করানো সম্ভব হবে, তবে এই সম্ভাবনা খুবই কম থাকে। তাই ব্রিজ পজিশনে যদি বাচ্চা থাকে তা যদি আপনার জানা থাকে, তাই প্রসব যন্ত্রণা শুরু হওয়া কিংবা পানি ভাঙার সাথে সাথেই এতটুকুও সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে চলে যাবেন। এর পরের পজিশন হলো ট্রান্সভার লাই পজিশন। কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর ঘাড়, পিঠ বা হাত জন্মনালীর দিকে ফেরানো থাকে, অর্থাৎ বাচ্চা মায়ের পেটে লম্বালম্বিভাবে না থেকে পাশাপাশি বা আড়াআড়িভাবে অবস্থান করে, এটিকে ট্রান্সভার লাই পজিশন বলে। এটিতে তো ডেলিভারি সম্ভব নয়, কারণ বাচ্চা যদি আড়াআড়ি থাকে নর্মাল ডেলিভারি কোনোভাবেই হবে না। সেক্ষেত্রে বাচ্চার অবস্থান পরিবর্তন হয়ে বাচ্চা যদি অ্যান্টেরিয়র পজিশনে আসে তবেই নর্মাল ডেলিভারি সম্ভব। তবে শেষের দিকে বাচ্চা নর্মালি ঘুরে যায়। তবে যদি সেটা না হয় তাহলে কিন্তু এই পজিশন খুবই মারাত্মক, তাই সময় থাকতে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডেলিভারির কোনো সিমটম থাকলে দ্রুত হাসপাতালে যাবেন কিংবা আগে থেকেই সি সেকশনের ডেট করে নেবেন। এবার জেনে নিই গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান আপনি কিভাবে জানবেন নিশ্চিতভাবে আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াই। যদি মায়ের পেটের উপরিভাগে বাম বা ডান পাশে মাংসপিণ্ডের মতো ফুলে থাকে, তবে তাতে হালকাভাবে চাপ দিন। যদি মনে হয় বাচ্চার পুরো শরীর নড়ে উঠেছে, তবে তার মানে হতে পারে বাচ্চার মাথা নিচের দিকে নামানো আছে। এর কারণ আপনি যে স্থানে চাপ দিয়েছেন সেটা বাচ্চার নিম্নাংশ, যা মাথার মতো স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না, তাই আপনি তাতে চাপ দিলে বাচ্চার পুরো শরীর নড়ে উঠবে। বাচ্চার এরকম অবস্থানের ক্ষেত্রে আপনি আপনার নাভির নিচের দিকে বাচ্চার হেঁচকিও টের পাবেন। এছাড়াও আরও কিছু নড়াচড়া খেয়াল করলে গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে আছে সে সম্পর্কেও আপনি ধারণা করতে পারবেন। এটি আমি যেটা বললাম তা বাচ্চার মাথা যদি নিচের দিকে থাকে তারই লক্ষণ। বাচ্চা যদি অ্যান্টেরিয়র অবস্থানে থাকে
তবে আপনি আপনার পাঁজরের নিচের দিকে তার নড়াচড়া বুঝতে পারবেন। আপনার নাভি বাইরের দিকে বের হয়ে থাকতে পারে। বাচ্চা যদি পোস্টেরিয়র পজিশনে থাকে তবে আপনি পেটের সামনের দিকে মাঝ বরাবর তার লাথি টের পাবেন। এক্ষেত্রে মায়ের পেট গোলাকার না হয়ে অনেকটা সমান মনে হয়। তবে মনে রাখতে হবে মায়ের প্লাসেন্টা যদি জরায়ুর সামনের দিকে থাকে অর্থাৎ অ্যান্টেরিয়র প্লাসেন্টা হয় তবে পেটের সামনের দিকে বাচ্চার নড়াচড়া তেমন একটা বোঝা যায় না। এবার বাচ্চার মাথা যদি উপরের দিকে থাকে অর্থাৎ ব্রিজ পজিশনে থাকে তবে তার পায়ের অবস্থান এবং সে কোন দিকে ফিরে আছে তার উপর নির্ভর করে আপনার ভিন্ন ভিন্ন অনুভূতি হতে পারে। যদি বাচ্চার পা উপরের দিকে তার কানের দিকে ওঠানো থাকে তবে আপনি তার নড়াচড়া আপনার পাঁজরের দিকে অনুভব করবেন। যদি তার পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে তবে আপনি তার লাথি আপনার পেটের নিচের দিকে নাভের নিচে টের পাবেন। আপনি হয়তো আপনার পাঁজরের নিচে শক্ত গোলাকার মাংসপিণ্ডের মতো অনুভব করবেন যা খুব বেশি একটা নড়াচড়া করবে না। এটা আপনার বাচ্চার মাথা, এক্ষেত্রে আপনার বেশ অস্বস্তি লাগতে পারে। বাচ্চা যদি ব্রিজ পজিশনে থাকে এবং মায়ের পিঠের দিকে ফিরে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো তেমন একটা নড়াচড়াও বুঝতে পারবেন না। এছাড়াও গর্ভাবস্থার শেষের দিকে স্টেথোস্কোপের সাহায্যে বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে। যদি মায়ের পেটের নিচের দিকে বাচ্চার হার্টবিট ভালোভাবে বোঝা যায় তাহলে বাচ্চার মাথা নিচের দিকে, আর যদি মায়ের নাভি বরাবর বা তার উপরে বাচ্চার হার্টবিট ভালো শোনা যায় তবে তার মাথা উপরের দিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার জেনে নিন আপনি গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান ঠিক রাখার জন্য কী কী করবেন। যখন বসবেন পেলভিস সামনের দিকে রাখার চেষ্টা করবেন, ঝুঁকে বসবেন না, যাতে পেলভিস পেছনের দিকে থাকে। সবসময় মনে রাখবেন বসার সময় যাতে হিপ আপনার হাঁটুর ওপরে থাকে। মাঝে মাঝে হাত এবং হাঁটুর উপর ভর দিয়ে উপুড় হয়ে থাকুন ঘর মোছার ভঙ্গিতে। এর ফলে বাচ্চার মাথার পেছনের অংশ আপনার পেটের দিকে ঘুরে যেতে পারে। যদি আপনি কর্মজীবী মহিলা হন এবং অনেক বেশি সময় ধরে বসে থাকতে হয় তবে কিছুক্ষণ পরপর হাঁটার অভ্যেস করুন। গাড়িতে বসার সময় সিটে একটি কুশন দিয়ে রাখুন যাতে আপনার হিপ উপরের দিকে থাকে। আপনি যখন শুয়ে থাকবেন তখন গর্ভে বাচ্চার অবস্থান নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এ সময় পেলভিসে বাচ্চার উপর কোনো চাপ পড়ে না। তবে চিত হয়ে শোয়ার চাইতে পাশ ফিরে শোয়া গর্ভাবস্থার শেষের দিকে সবচাইতে নিরাপদ। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিয়ে তেমন একটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পোস্টেরিয়র বাচ্চার ক্ষেত্রে প্রসবের আগের মুহূর্তে অ্যান্টেরিয়র পজিশনে চলে আসে এবং ব্রিজ পজিশন থেকেও অনেক ক্ষেত্রে স্বাভাবিক পজিশনে চলে আসে, তাই এই সময় শান্ত থাকার চেষ্টা করুন। সবার জন্য শুভকামনা।